নমস্কার, আমি অঞ্জনা, সাথে কঙ্কনা নেই। কঙ্কনা এখনো ঘুমোয়নি, কোয়ার্টারে পৌঁছে গেছি। হ্যাঁ, যথারীতি শান্তি নেই মানে আমি রাস্তার কোনো ভিডিও আমি করতে পারিনি, তো এসে গেছি। এই যে মজা হবে, আমার ক্যামেরা করে দিচ্ছে। এই মেয়েটা এতটাই ভালো, আমি ওকে এই কারণেই বাসি, মানে ও যখনই আমি যেখানে যাই জানে আন্টি ভুলে যায় রীতিমতো ক্যামেরা করতে, ও আমার ক্যামেরাটা করে। হ্যাঁ, এই যে লোপাদির বানানো কমলের লোপাদি দেখাও, একটু কিরম বানিয়ে দিল আমাকে, চট করে আমি এটাই বানিয়ে দিলাম। তোমাকেও থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগলো, দিনটা সত্যি ভীষণ এনজয় করেছি। পরিবার.com আর মি অ্যান্ড মাই ডটার অ্যাকশন। নমস্কার, আমি অঞ্জনা, সাথে কঙ্কনা নেই, কঙ্কনা এখনো ঘুমোচ্ছে। তো আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন আমি সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে গেছি, কারণ আজকে আবার যাচ্ছি কোয়ার্টারে। কারণ হচ্ছে আজকে কাজ শেষ, মিস্ত্রিরা চাবি দিয়ে দেবে আমাকে, যেহেতু ওদের কাছে এতদিন চাবি ছিল, তো আজকে সেই চাবিটা নিয়ে আসতে হবে আমাকে। আর তার সাথে আমি আজকে এক জায়গায় যাবো মানে বলেই দিচ্ছি, যে এতদিন ধরে আমি বলছিলাম টালিগঞ্জে যাই, বাট সারাদিন কোথায়, কারণ এখন মেট্রোর যা পরিস্থিতি, 11:30 পর মেট্রো সেই 3:45, তো এতটা সময় আসারও খুব একটা ভালো অপশান নেই, তোমরা জানো তো। ওই জন্য আজকে সেই দিন থেকেই আমাকে বলছে, বাট আমি যাচ্ছি, চলে আসছি, যাওয়াটা হচ্ছে না। তো আজকে আমি যাব হচ্ছে লোপাদির বাড়ি। লোপাদি আমার কাছে মানে ওখানে আসবে, যেহেতু আমি চিনি না, তো লোপাদি আমাকে নিয়ে যাবে। তো সারাদিন সঙ্গে থাকবে লোপাদি, তিতলি, প্রত্যেক ওদের বাড়িতে যেহেতু যাব, তো অনেকদিন পর দেখা হবে, গল্প হবে, অনেক মজা হবে, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কি গল্প করলাম আমরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো মি অ্যান্ড মাই ডটার। তো চলো তাড়াতাড়ি করে বেরো। কোয়ার্টারে পৌঁছে গেছি। হ্যাঁ, যথারীতি শান্তি নেই মানে আমি রাস্তার কোনো ভিডিও আমি করতে পারিনি, তো এসে গেছি। কোয়ার্টার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে কাজ বলতে রঙের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এখনও অনেক কাজ আছে, যেমন ধরো পর্দা লাগানো, ইলেকট্রিকের ফ্যান, লাইট, সমস্ত কিছু আছে, কিছু জিনিস কেনাকাটি বাকি আছে। হ্যাঁ, কিন্তু যেটা প্রথম কাজ ছিল পরিষ্কার করা আর হচ্ছে রঙ করা, সেটা অলমোস্ট হয়েই, সবটাই হয়ে গেছে, অলমোস্ট না হয়েই গেছে। তো এখন আমি ওয়েট করছি লোপাদির জন্য, লোপাদি আসবে আমাকে নিতে, কারণ আমি চিনি না, তো লোপাদিকে খুব মানে জ্বালাচ্ছি আর কি। তো নিতে আসছে লোপাদি, আর আমি হচ্ছে ওই ভেতরটায় ওই জন্য তোমাদের সঙ্গে একটুখানি কথা বললাম, ঠিক আছে। এই হচ্ছে, দেখো কোয়ার্টারটা দেখিয়ে দিলাম, পুরোটাই শান্তি দেখায়নি যখন আমি একটু দেখিয়ে দিই, ফাঁকা কোয়ার্টার। তো এই হচ্ছে কোয়ার্টার, এই যে সব এটা ডাইনিং, তো এই আর ঘরগুলো অন্ধকার। হ্যাঁ, তো ওই জন্য কিছুই তোমরা হয়তো বুঝতে সেইভাবে পারবে না। এই যে ঘরের কালার হচ্ছে, এটা করেছে শান্তির, এটা পছন্দ ছিল, এই কালারটা ঘরের দিয়েছে। আমি দেখো কিরম ভাবছি, কারণ ওই চারতলায় উঠতে হয়েছে, তো হেঁটে সিঁড়ি দিয়ে উঠাটাই চাপ হয়ে যাচ্ছে। আর এই আর একটা রুম, ঠিক আছে, এই হচ্ছে আপাতত সব কিছু। আর এইটা হচ্ছে কিচেনটাও ছোট্ট, এখানে একটা সেলফ ইয়ে তাক করাই আছে, তো অত এখানে খুব একটা কিছু আমার জিনিস আর নেই। হ্যাঁ, তো এখন কিছু কিছু জিনিস তো কিনতেই হবে, ধরো যেগুলো একদম না কিনলে নয় সেগুলো আমার কিনতে হবে, যেমন নাকি তোমার বলছি, চলো ব্যালকনিটা একটু দেখিয়ে দিই আগে, তারপরে বলছি। এই যে দেখো ব্যালকনিতে দাঁড়িয়েছি, আর এই যে পেছন দিকে রোড দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই যে বাস টাস চলছে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, যেটা কিনতে হবে সেটা হচ্ছে যে একটা তোমার বেড তো কিনতেই হবে। হ্যাঁ, তো এই কিনতে হবে, আলমারি দুটো, ঘরে দুটো দেওয়াল আলমারি করা আছে, আমি দেখাচ্ছি তোমাদের, আলমারি দুটো করা আছে, ঠিক আছে। তো আপাতত আমি আলমারির দিকে যাব না। হ্যাঁ, তো বেড কিনবো একটা, কিছু চেয়ার কিনতে হবে বসার, একটা ডাইনিং টেবিলটা এখন ভাবছি দেখি কি করা যায়, কারণ খাওয়াটা অসুবিধা হবে। হ্যাঁ, এইসব টুকিটাকি পর্দা ফর্দা হ্যান ত্যান, এগুলো মানে যেগুলো না হলে কিছু করা থাকা যাবে না সেরকম কিছু জিনিস আমি কিনবো। তো এই হয়ে গেল, ঠিক আছে। তো সঙ্গে থাকো, আজকে মোটামুটি দেখিয়ে দিলাম তোমাদের কোয়ার্টার, আর হচ্ছে লোপাদি আসুক, লোপাদির সঙ্গে যাবো, তারপর তো হই হুল্লোর আছেই সারাদিন, তো দেখতে থাকো কি হয় আজকে। লোপাদি এসে গেছে, উপরেও গিয়েছিল আজকে, লোপাদিকে দেখালাম যে কেমন কোয়ার্টার কি। এই যে মজা হবে,
সঙ্গে থাকতে হবে পুরো ভিডিও দেখতে হবে কি কি হয় লোপাদির বাড়িতে গিয়ে ছোট্ট একটা ফ্ল্যাট লোপাদির শুনেছি তো সেই ছোট ফ্ল্যাটে আজকে আমার জায়গা হয়ে গেল ছোট ফ্ল্যাটে আমি অঞ্জনাকে নিয়ে যাচ্ছি যদি হয় সুজন তেতুল পাতায় নজন এটা আমি খুব বিশ্বাস করি তো সেই জন্য লোপাদির বাড়ি এখন যাচ্ছি এখানে কথা বলবো না অনেক কথা গল্প আছে বাড়ি দিয়ে চলো আর পুরো একটা অটো অটো করেই লোপাদির বাড়ি চলে যাবো এখানে পুরো চারিদিকে সব লোকজন প্রচুর আছে তো চলো যাই লোপাদির বাড়ি তো আমি চলে এসেছি লোপাদির বাড়ি মানে পরিবার ডট কম লোপাদি আর ইতলি আমার ক্যামেরা করে দিচ্ছে এই মেয়েটা এতটাই ভালো আমি ওকে এই কারণেই বাসি মানে ও যখনই আমি যেখানে যাই জানে আন্টি ভুলে যায় রীতিমতো ক্যামেরা করতে ও আমার ক্যামেরাটা করে দেয় তো পুরো শান্তির মতন ওকে তো আমি খুবই ভালোবাসি তো যাই হোক সেটা বড় কথা এখন লোপাদির বাড়িতে চলে এসেছি লোপাদির কাছাকাছি চলে আসছি সব থেকে বড় কথা একদম পাশে হ্যাঁ একদম পাশে আজকে আমি কোয়ার্টারে এসেছিলাম তোমার তো বললামই লোপাদি আমাকে সেখান থেকে নিয়ে এলো কোয়ার্টারটাও দেখি হ্যাঁ কোয়ার্টারটা দেখিয়ে দিয়েছি লোপাদিকে তো আমার এখানে কিছু চেনা নেই তো লোপাদিকে বলেছি শপিং করবো আমি আর তুমি গড়িয়াহাটের রাস্তায় বার্গেনিং করে রীতিমতো আর তিতলি শান্তি তো থাকবেই তো মাঝে মাঝেই এরকম মজাদার ব্লগ তোমাদের সামনে আসতে থাকবে আমরা কোলাপ করছি আজকে পরিবার ডট কম আর মিয়ানমাই ডটার তাই তো তবে আমার আর একটা জিনিস খারাপ লাগে আমার সৌরভদার সঙ্গে দেখা হলো না ওই সৌরভদার সঙ্গে দেখা হলে আমার বেশি ভালো লাগতো তবে সৌরভ তো ছুটি মানে এখন স্টুডেন্টরা ভর্তি চলছে এই চলছে তবে দেখা হবে কারণ আমি খুব কাছাকাছি আসছি কোয়ার্টারে আসছি যখন কোনো অসুবিধা নেই আর ওটা হচ্ছে আমার যাওয়ার পথ মানে আমার শ্বশুর বাড়ি বলো মানে ও যেখানে এসেছে আমার মানে রাস্তাটাই হচ্ছে আমার যাওয়ার পথ মানে যে কোনো জায়গায় গড়িয়াহাট যাই আমার শ্বশুর বাড়ি যাই ওটাই আমাদের রাস্তা আর এসে না আমার খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস খেলাম একটা কি কিসের চপ ওটা বলো ফিশ চপ এনেছে খাওয়া হয়ে গেছে আমার তো খেয়ে দিয়ে এখন বসেছি বসে মানে দুজনে তো অনেক গল্প হবে তবে মাঝে মাঝে তোমাদের সাথে করবো ভীষণ কিউট হয়েছে এটা ভীষণ আর এখানে অনেক কিছু এনেছে অঞ্জনা চিপস অর্ধেক জিনিস ফ্রিজে ঢোকানো হয়ে গেছে আমি বলে দিচ্ছি মিল্ক চকলেট এইগুলো এনেছে এগুলো তিতলি ভালোবাসে কোল্ড ড্রিঙ্কস আমাদের খাওয়া হয়ে গেছে মানে আমরা শুরু করে দিয়েছি রীতিমতো পার্টি করা একদম একদম পুরো আমরা আছি ফুল পার্টি মুডে সত্যি তাই এক জায়গায় হলে এই ব্যাপারটাই খুব মানে এনজয় করি আমরা যে সবাই এক জায়গায় হলে কিরকম মজা করা যায় তো পরিবার ডট কম এর সাথে সবসময় থাকো পরিবারের বন্ডিং দেখতে আর মিয়ানমাই ডটারের সঙ্গে থাকো মা আর মেয়ের বন্ডিং দেখতে সব সময় থাকো আমাদের সাথে আমাদের এরম ভাবে এগিয়ে যেতে সাহায্য করো এত সাপোর্ট করো তো আর আমরা করছেও তোমরা করছো সত্যিই করছো বলেই হচ্ছে আর না হলে আজকে এরকম জায়গায় আমরা আছি সেই তো যেটুকু এগিয়েছে তোমাদের জন্য একদম এটা তো বলতে কোনো মানে আপত্তি নেই কিছুই নেই প্রচুর প্রচুর সাপোর্ট তো থ্যাংক ইউ সো মাচ আমি সবাইকে আবার বলছি এরকম ভাবেই আমাদের সাথে আবার অঞ্জনাকে নিয়ে আমি বসে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট অঞ্জনা কিরকম রান্না করেছি বলো একদম মানে ঠিকঠাক ইয়ে করছি মানে মাটনটা সত্যি খুব ভালো হয়েছে আর খুব সফট মানে রেগুলার মাটন খুব ভালো হালকা পাতলা আমি হালকা পাতলা ভীষণ ভালো লাগছে আর আমার একটা নতুন জিনিস আজকে খেলাম এটা আমি কখনো খাইনি জিরা রাইস খেয়েছি কিন্তু জিরা রাইসের পদ্ধতিটা একটু অন্য তার মধ্যে পনির পনির দিয়েছে আমি রেসিপিটাও জেনেছি কে বলে লোপাদি রান্না করতে পারে না আমার তো বেশ ভালো লেগেছে ইভেন যে স্যালাডটা বানিয়েছে ওটা আমি কোনোদিন বানাইনি আমি খেয়েওছি খুব ভালো রান্না করেছে আর এই পারি না ব্যাপারটাই আমার আজকে মনে হলো একদম বাজে কথা ফালতু কথা বলে লোপাদি আর হয়তো মাঝে মাঝে তো খারাপ তো হতেই ঘুগনি খারাপ হয়েছে সেটা হচ্ছে আমি আজকে শুনলাম খারাপ হচ্ছে নুন বেশি হতেই পারে আমারও হয় তরকারি তো নুন বেশি হ্যাঁ সেটা হয়তো কোনো সময় ওইটার দিকে হয়তো ধ্যান ছিল না তার জন্য নুন বেশি দুবার হয়ে গেছে এবার একটা কথা আমি বলি একজনকে খাইয়ে দিল করে আর খাওয়াতে পারে তুমি তো বাইরে থেকে অর্ডার করে আনো নি রে বাবা বাইরে থেকে ভুললাম আন্তরিকতা থাকে নিজে রান্না করে খাওয়ানোর মধ্যে অনেক আন্তরিকতা থাকে হ্যাঁ সেটা আজকেও চেষ্টা করেছি একটু কিছু করার তো যাই হোক ওর ভালো লেগেছে মানে সেটা আমার ভালো লাগলো
কারণ হচ্ছে আমি একটা গিফট পেতে চলেছি লোপাদির বাড়িতে এসেছি একদম গিফট একদম মানে তৈরি করে নিয়ে যাব লোপাদি দেখো রীতিমতো আছে আমার জন্য গিফট বানাতে লোপাদি কি বানিয়ে দিচ্ছ গো এটা কানের দুল বানিয়ে দি ছোটখাটো এই দেখো সব জিনিসপত্র নিয়ে লোপাদি বসে গেছে প্রচুর প্রচুর এটা তো ছোটখাটো মানে আমি তো যারা আমার ভিডিও দেখো জানো আমার প্রচুর জুয়েলারি আমি তো বানাই আমার তো দোকান আছে দক্ষিণাপাড়ে স্টল নট দোকান একটা স্টল আছে ছোটখাটো লোপাদির বানানো সেই জগন্নাথ আমি একটা খুব ইচ্ছাই ছিল আসার সময় যেটা হাতে ধরে একটু দেখবো ভীষণ পছন্দ হয়েছিল এটা আমার হ্যাঁ 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 এটা দেখো খবরের কাগজ দিয়ে দেখো খবরের কাগজ দিয়ে বানাতে প্রচুর টাইম লাগে তুমি তুমি কি শেখাবে একটু আমাকে শিখিয়ে দেবো কোনো ব্যাপার না কিন্তু মানে একটু ইয়ে করে বসলেই শেখানো হয়ে যাবে দেখো তোমাকে এখনই আমি দেখিয়ে দিচ্ছি এখনো তো যাই হোক আমি লোপাদি বানাবে আমি দেখবো আর তারপরে আমি ওটাই পরে আজকে বাড়ি যাবো
তো দেখাবো তো অবশ্যই সঙ্গে থাকো। হ্যাঁ এই যে লোপাদির বানানো কমলের লোপাদি দেখাও একটু কিনম বানিয়ে দিলাম আমাকে চট করে আমি এটাই বানিয়ে দিলাম যেটা অনেক ব্রেসের সাথে পড়তে পারে মানে এটা চট করে বানালো বাট দোকানে যখন ঝোলানো থাকে আমরা এটাই কিন্তু দেখি খুব ইয়ে করে এই একটা এখানে স্টোন দিয়েছি আর একটা সিলভার পুরোটাই সিলভারের উপরই রেখেছি যাতে ওই জামাটার সাথে বা অনেক কিছুর সাথে যায় তো আমি পরে আবার দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে আমাকে খুব একটা এইসব জুয়েলারি পরি না তোমরা দেখে থাকবে আমার মনে হয় আমাকে মানায় না বাট আজকে পরে মনে হচ্ছে মানাচ্ছে কমেন্ট করে জানিও লোপাদি বলেই যাচ্ছে তোমরা বলো তোমরা এই তোমরা প্লিজ তোমরা জানিও তো যে বানাচ্ছে কিনা একটু বলো তো প্লিজ আমি ওকে বলেছি এরকম করতে এইটা শুধু কানের তো নয় এটার মধ্যে অনেক ভালোবাসা আছে তো মানাচ্ছে তো বটেই আর মানাবেই আমার আমার ইচ্ছেও করে আমার বাড়িতে মানে এটা আমি করেও দিই মানে নিজের হাতে তৈরি করে একটা জিনিস দেওয়ার দোকান থেকে কিনে দেওয়ার মধ্যে অনেকটা পার্থক্য আছে আমি এটা মনে করি তো খুব 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 খুশি হয়েছি মানে খুব দারুণ খুশি হয়েছি সত্যি কথা হাতের তো এই জিনিস একটা আলাদা তো আমরা নিচে আইসক্রিম খেয়ে আড্ডা আড্ডা হয়ে গেল এবার আমরা উপরে এসেছি লোপাদির ছাদে ছাদ থেকে দারুণ লাগছে আর ওখানে মা মেয়ের সেশন চলছে এই যে এটা সব মেয়েদেরই বক্তব্য আমার মেয়েও বলে দূর আমি সাজবো কি আমার ফটো তোলারই লোক নেই হ্যাঁ ওরা দুজনে তখন ফটো তুলবে কাছাকাছি এসে গেলে আর খুব লাগছে দেখো ভিউটা ছাদ থেকে এসছি এসে মানে তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম বেরোতে হবে এবার কারণ সন্ধে হয়ে যাচ্ছে হ্যাঁ আবার চা করে দিয়েছে লোপাদি তো চা তো খাবো চা খাবো না আমি বলছি যে ওকে মেট্রো ধরতে হবে চলো আমরা তাহলে তোমায় তুলে দিয়ে আসি তুলে দিয়ে আসো তো আজকে তো আসছি লোপাদি দারুণ লাগলো সারাদিন হই হুল্লোর মজা হ্যাঁ এরকম আড্ডা বারবার হতে থাকবে একদম একদম তোমরা চলে এসো একদম এরপর শান্তি আসবে কারণ ওই হ্যাঁ 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 শান্তি আসবে তো আজকের মতন টাটা তোমাকেও থ্যাংক ইউ ভীষণ ভালো লাগলো দিনটা সত্যি ভীষণ এনজয় করেছি পরিবার.com আর মি অ্যান্ড মাই ডটার একসাথে একদম তাহলে সঙ্গে থাকো বাড়ি গিয়ে কথা বলছি তো আমি বাড়ি চলে এলাম যথারীতি শান্তিকে আজ সকাল থেকে দেখাতে পারিনি ভিডিওতেও না আমিও মানে অনেকটা সময় শান্তিকে অনেকদিন পর মানে রেখে থাকলাম তো ওই জন্য ভাবলাম না শেষ পর্যায়ে শান্তিকে অন্তত দেখাই তো এই যে লোপাদি কানের বানিয়ে দিয়েছে এটা তো তোমরা দেখেইছো ঠিক আছে আর শান্তির জন্য তিতলি দিদি কিছু জিনিস পাঠিয়েছে প্রচুর জিনিস সেটা দেখাই সত্যি কি বলবো আমি এত জিনিস দিয়েছে না মানে কিছু বলার নেই এই যে এটা হচ্ছে একটা তোমার ওয়েফার্স বুঝলে তো মানে আমার খুব ভালো লাগতো ছোটবেলায় এখন কিন্তু কিছু হয় না যে আমি ভুলে যাই যখন কিনতে হয় তখন ভুলে যাই তো আবার সেই এটা দেখে আমি নস্টালজিক হয়ে গেছি কজ যখন আমরা ফার্স্ট টাইম বেলঘরিয়াতে যাই মানে আমি যখন ফার্স্ট ইয়েতে পড়ি আর কি ভর্তি হই ইয়েতে অ্যাডামাসে তখন আমাদের ওখানে একটা বিশাল মেগামার্ট বলে একটা ছিল বুঝলে তো মানে ওই কামারহাটির ওইখানে এখনো আছে ওটা বাবা ওটার নাম চেঞ্জ হয়ে গেছে ও তা জানি না তো এবার ওখানে না ওয়েফার্স পাওয়া যেত আমি সে প্যাকেট প্যাকেট ওয়েফার্স আনতাম একটা চকলেট অরেঞ্জ স্ট্রবেরি স্ট্রবেরি সব আনতাম প্রচন্ড ভালোবাসতাম বড় হয়েছি ভুলে যাই খেতে মানে কিনতে তো সত্যি নস্টালজিক হয়ে গেছি তো এটা দেখে আমি খুব হ্যাপি হয়েছি দেন এটা হচ্ছে একটা কেক
এটাও শান্তি ছোটবেলায় এটাও আমি ছোটবেলায় খেতাম মার্বেল কেক আমার এরকম যে প্যাটার্নটা থাকে না খুব ভালো লাগতো মানে মিল্ক কেকের উপর চকলেট দিয়ে প্যাটার্নটা তো সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে তারপরে হচ্ছে আচ্ছা প্রান পটেটো এটা বিস্কিট না চিপস হ্যাঁ সেইটা মানে আমি টিভিতে অ্যাড দেখি তো এটা আমার ট্রাই করার সত্যি খুব ইচ্ছে রইল আমি অবশ্যই ট্রাই করবো কারণ তিতলি দিদি দিয়েছে আমি সবকটাই খাবো সবকটাই খাবো আমি এটা হচ্ছে পপকর্ন এইটা দেখে আমি ভালো আমি এক্ষুনি একটা পপকর্ন খেয়েছি আবার তিতলি দিদি একটা পপকর্ন দিয়েছে তো অবশ্যই এটা খাবো দারুন সময় কাটালাম লোপাদিদের সঙ্গে আর তিতলি তো অলওয়েজ আমার ফেভারিট সবসময় ফেভারিট তিতলি নয় আমি বেসিক্যালি আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি মানে বাচ্চা বলতে যে একদম ছোট বাচ্চা নয় মানে ছোট হ্যাঁ আমার থেকে যারা ছোট ঠিকই বলেছে শোন কারণ মার থেকে এক বছর ছোট হলেও সে ভাই বা বোনই হয় তো মার তাকেও খুব ভালো লাগে বাবু বাবু করে তো একদমই একদম ঠিক বলেছে আমার মানে আমার একটু বাচ্চা প্রেমী আমি ভীষণ 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 তো যাই হোক খুব ভালো কেটেছে থ্যাংক ইউ লোপাদি থ্যাংক ইউ তিতলি এতটা মানে ভালো করে আমাকে মানে ইয়ে করার জন্য মানে সাপ দেওয়ার জন্য মানে এত সুন্দরভাবে মানে লোপাদি আমাকে এসে নিয়ে যাওয়া মানে বিশাল এগুলো ব্যাপার এগুলো খুব ম্যাটার করে একটা সম্পর্কে মানে কতটা মানে দাম দিলে তবে এই কাজগুলো করা যায় যে তাকে নিয়ে আসা আমি হ্যাঁ এরকম অ্যাড্রেস বলে দিতাম যেতাম এটাই তো স্বাভাবিক মানে কিন্তু এই যে নিয়ে যাওয়া তারপরে এই যে রান্না করে নেওয়া আমি যাওয়ার আগে সব গুছিয়ে এগুলো অনেকটা ছুঁয়ে যায় ভেতরটা বোঝাতে পারবো না সেটা তো নেক্সট টাইম অবশ্যই শান্তিকে নিয়ে যাবো মাকে খুব মিস করেছে আজকে আমাকে অনেকবার ফোন করেছে ইভেন এসেও দেখছি মুখটা এরকম ছোট্ট হয়ে আছে তো আমি বুঝতে পেরেছি খুব জানি ও মিস করবে তো অবশ্যই আমি নিয়ে যাব যেহেতু ওখানেই কাছাকাছি যাচ্ছি এরপরে নেক্সট কেনাকাটাও টুকটাক কিছু করার আছে যেটা লোপাদিকে নিয়ে পড়বো ইচ্ছা আছে পল্লবীর সাথেও কথা হয়েছে নিয়ে যাব তো যাই হোক সবটাই সঙ্গে থাকবে দেখতে থাকবে তোমরা আর মানে কি বলবো ভিডিওর মাধ্যমেই বলি সব প্রত্যেকে আমাদের সাথে থাকো পাশে থাকো হ্যাঁ আর পরিবার ডট কমের সাথেও থাকো ওই যে বললাম পরিবার ডট কম দেখো পরিবারের বন্ডিং দেখার জন্য আর মি অ্যান্ড মাই ডটার দেখো মা আর মেয়ের বন্ডিং দেখার জন্য তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব তো টাটা গুড নাইট উমা বললাম ভুলে গেছি দেখেছো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে হ্যাঁ জানি তোমাদের কষ্ট হবে কারণ তোমরা শান্তিকে পাবে না পুরো ভিডিওতে কিন্তু আমি লাস্টে এসেছি তো তাও তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ভিডিও আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও তাহলে আমাদের সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চুট চুট করে চলে যাবে তাহলে আজকে মাত্র টাটা না নোটিফিকেশন যাওয়ার জন্যই বেলটা বাজাতে হবে আজকে মাত্র টাটা